আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো Realme GT Master Edition এই ফোনটিকে নিয়ে। সো এই ফোনটির প্রাইস কিন্তু এখনও নির্ধারণ করা হয় নাই, আর যদি এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়ও, এর স্পেক অনুযায়ী এই ফোনটির প্রাইস হবে 34-35 হাজার টাকা বাজেট রেঞ্জে। সো এই ফোনটির কী ফিচারগুলো হলো, স্ন্যাপড্রাগন 778G 5G প্রসেসর, এবং থাকতেছে 120Hz রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আরও থাকতেছে 65W একটি ডার্ট চার্জার। সো এই ফোনটির ডিজাইনের ক্ষেত্রে সুইটকেস ডিজাইন এখানে তারা এলিমিনেট করেছে, এবং এখানে ব্যবহার করা হয়েছে লেদার ফিনিশিং, এবং এই ডিজাইনটা কিন্তু অনেকটাই একটা নিউ ইউনিক ভাব দেওয়ার চেষ্টা করেছে এই বাজেট রেঞ্জে এই রিয়েলমির এই ফোনটা। 6.43 ইঞ্চির একটি FHD প্লাস রেজলিউশনের স্যামসাং সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, আরও থাকতেছে 120Hz রিফ্রেশ রেট থাকতেছে এখানে, এবং থাকতেছে 1000 nits পিক ব্রাইটনেস, এবং থাকতেছে HDR10+ সাপোর্টেড। সো এই ডিসপ্লেটি কিন্তু পাঁচশোর কাটআউটের সাথে আসতেছে, আর এখানে ওভারঅল সিন এবং বেজেলের পরিমাণ কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এই ফোনটার ওভারঅল অ্যাস্থেটিক কিন্তু বেশ ভালো, এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল অনেকাংশে বেটার পাওয়া যায় এই ফোনটিতে। ভিডিওর এই পর্যায়ে বলতে চাই, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটিতে 3টি ক্যামেরা তারা হাউজিং করেছে ব্যাক পোর্শনে, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 64MP ক্যামেরা, যেটা স্যামসাং সেন্সর মেবি হতে পারে। আর এখানে থাকতেছে আরও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার F2.3, 119 ডিগ্রি ফিল্ড অফ দিবে এই আলট্রা ওয়াইড ক্যামেরাটি। আরও থাকতেছে 2MP একটি ম্যাক্রো ক্যামেরা। সো আর কোনো ক্যামেরা থাকতেছে না ব্যাক পোর্শনে, 3টি ক্যামেরাই আছে। সো বাজেট রেঞ্জ বিবেচনায় অবশ্যই এইখানে একটি টেলিফোটো লেন্স তারা প্রোভাইড করতে পারতো, এই ম্যাক্রো লেন্সের আজাইরা ফাঁদে না পড়াটা আমাদের মতো গ্রাহকের আসলেই দরকার ছিল। সো মেন ক্যামেরার অ্যাপারচার F1.8, আর এখানে কিন্তু ভালো ছবি ক্যাপচার করতে পারবে লো লাইট এবং ডে লাইট উভয় লাইট কন্ডিশনে। এই ফোনটিতে আছে EIS এবং UIS, সো আলট্রা ইমেজ স্টেবিলাইজেশন এই ফোনটিতে পাচ্ছেন, এবং EIS ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন এই ফোনটিতে রয়েছে। ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K রেজুলেশন উইথ 30 এন্ড 60 ফ্রেম পার সেকেন্ড, এবং থাকতেছে 1080p 30 এন্ড 60 ফ্রেম পার সেকেন্ড, এবং থাকতেছে স্লো মোশনের মতো অপশন। এই ফোনটির পাঁচশোর কাটআউটে ব্যবহার করা হয়েছে 32MP একটি সেলফি ক্যামেরা, আর এখানে সেলফি ক্যামেরাটা কিন্তু সনির সেন্সর। সেলফি ক্যামেরাতে অ্যাপারচার হিসেবে ব্যবহার করা হয়েছে F2.5, আর এখানে সেলফি ক্যামেরাতে ভিডিও করা যাবে 1080p রেজুলেশন। এই ফোনটিতে SSD হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G প্রসেসর, আর এই চিপসেটের সর্বোচ্চ ক্লক স্পিড 2.4GHz, আর এখানে এই চিপসেটটি বিল্ডিং করা ফিনফেটে 6 nanometer, আর এখানে 8টি কোর ব্যবহার করা হয়েছে। আর এখানে GPU সেকশনে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 642L। ফোনটি দুটি র্যাম ভ্যারিয়েন্টে বাংলাদেশে আসবে কিনা জানি না, তবে দুটি র্যাম ভ্যারিয়েন্ট এই ফোনটি রয়েছে, একটি হচ্ছে 6128, আরেকটি হচ্ছে 8256। সো 6128 র্যাম ভ্যারিয়েন্টটা বাংলাদেশে আসাটা অতীব জরুরি, কারণ এই বাজেট রেঞ্জে যদি 6128GB র্যাম ভ্যারিয়েন্টটা আসে তাহলে অবশ্যই 3-4 হাজার টাকার বাজেট রেঞ্জে আমরা অনেক কমে পাবো আর কি। এই ফোনটিতে ওয়েস হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11 বেসড অন রিয়েলমি UI 2.0। সো রিয়েলমি UI 2.0 থাকতেছে, অনেকাংশে একটা কাস্টমাইজ UI এর ফিল পাবেন এখানে, আর এখানে মোটামুটি সব কিছু স্টক ইউআইক ফিল পাবেন এখানে সব কিছু মিলিয়ে। ব্যাটারি হিসেবে এই ফোনটিতে রয়েছে 4300mAh ব্যাটারি, আরও থাকতেছে একটি 65W একটি ডার্ট চার্জার। সো 4300mAh ব্যাটারিটি মোটামুটি একদিনের মতো ব্যাকআপ দিতে সক্ষম হবে, আর এখানে 65W একটি চার্জার ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি এখান থেকে এই খুবই অল্প সময়ে অর্থাৎ 30 মিনিটের মধ্যে এই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন, এটাই বলা হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে। সো ব্যাটারি ব্যাকআপ এবং ওভারঅল ক্যামেরা সব কিছু আমার কাছে একটা ভালো মনে হলো, এবং এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতেছে এই ফোনটিতে। সো অবশ্যই ক্যামেরার ক্ষেত্রে একটি টেলিফোটো লেন্স ব্যবহার করা দরকার ছিল। সো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।